বশীকরণ করে জোর করে বিয়ে করা এটা অনেকেই ধরতে পারে না তারা ভুল পথে পরিচালিত হয়ে যায় তো এই ভিডিওটি আপনারা দেখবেন তাহলে সহজে বিষয়গুলি বুঝতে পারবেন অনেক তান্ত্রিক আছে টাকার বিনিময়ে ভালো বিচার না করে তারা কিন্তু বশীকরণ করে দেয় এর ফলে দেখা যাচ্ছে যে মেয়েটি তাকে পছন্দ করে না তাকে ভালোবাসে না সেই বশীকরণ করার ফলে তার ব্রেন না কাজ করে তার চিন্তাধারা বুদ্ধি বিবেক না কাজ করে সেই ছেলেটার সাথে সে সম্পর্ক করে বিয়ে করে নিচ্ছে পরবর্তীতে এই বশীকরণ যখন কেটে যাচ্ছে যখন তার সাধারণ জ্ঞান আসছে তখন তার সংসার সে করতে আর চাইছে না বা সংসারে অশান্তি শুরু হয়ে যায় এরকম বহু কেস আমার কাছে অনেকেই ফোন করে ছেলেরাও ফোন করে বলেছে যে এরকম একটা মেয়েকে আমি বশীকরণ করেছিল করার পরে সে এক মাস পর্যন্ত বশীকরণ করার পরে সে কোনো কিছু বলেনি পরে সে আমাকে নিজে থেকেই প্রপোজ করে এবং বিয়ে করি এখন অশান্তি হচ্ছে এই সমস্ত বশীকরণের মেয়াদ বেশি দিন থাকে না কিছু কিছু বশীকরণের মেয়াদ অনেক দিন থাকে কিছু কিছু বশীকরণের মেয়াদ তিন মাস থাকে আবার কোনো বশীকরণ পনেরো দিন থাকে আবার কোনো বশীকরণ চব্বিশ ঘন্টা থাকে এই বশীকরণগুলি বেশিরভাগ গ্রামগঞ্জের দিকে খুবই হতো এখনও বিদ্যা আছে যেমন এই সরিষা ভাঙায় গরুর গরু দিয়ে সরিষা ভাঙাতো এই তেল প্রথম যে তিন ফোঁটা তেল পড়বে এই তেল নিয়ে একটা মন্ত্র আছে সেই মন্ত্র পড়ে দিয়ে যে মেয়েকে সে বশ করতে চাইছে তার কাপড়ে ছিটিয়ে দিত এছাড়া আরও কিছু নিয়ম আছে যেমন শনিবারে একদমে ঘানির তেল অর্থাৎ সেই গরু দিয়ে যে তেল মলে সেই তেল একদমে কিনে নিয়ে এসে মন্ত্র পড়ে দিত হুজুর বা তান্ত্রিক যারা আছেন তারা কিন্তু মন্ত্র পড়ে দিত সেই তেল নিয়ে গিয়ে কোনো বইয়ের গায়ে বা কোনো মেয়ের গায়ে ছিটিয়ে দিত এর ফলে কি হতো সেই মেয়ে তাকে ছাড়া কিছু বুঝতো না তাকে ছাড়া কিছু চিনত না তাকে তার খুব ভালো লেগে যেত এবং ভালোবাসতো বাড়ির মা বাবার কারোর কথা শুনতো না এরকম অনেক কেস আমরা করেছি যেমন একটি মেয়ে একটি মেয়েকে ছাড়তে পারছে না তার জন্য সে বিষ পর্যন্ত খাচ্ছে যেই আমরা বশীকরণটা কাটিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে মেয়েটা বলছে যে আমি এরকম করতে পারি এরকম আমি কি করে করলাম সে হতভাগ হয়ে যাচ্ছে তো এই বশীকরণ দিয়ে বহু মানুষ কিন্তু অপকর্ম করে বেড়াচ্ছে যখন আপনার উপরে বশীকরণ করবে দেখা গেল আপনার তাকে ভালো লাগছে আপনি তাকে কিন্তু পছন্দ করতেন না তাকে পাত্তাও দিতেন না হঠাৎ করে সব সময় যেন তার কথা মনে পড়ছে এবং তাকে ছাড়া আপনি কিছু ভালো লাগছে না তাকে দেখলেই আপনার শান্তি পাচ্ছে ফলে এরকম পরিস্থিতি সৃষ্টি হয় এবং যতক্ষণ না তাকে দেখবেন গা হাত পা যেন জ্বালা পড়বে জ্বলে যাবে ছটফট শুরু হয়ে যাবে শরীরের মধ্যে এমন ফুল দিয়ে বশীকরণ করা যায় ফুল আপনার হাতে দিল সেই ফুলটা মন্ত্রপুত করা থাকলো সেই ফুলটা যখনই আপনি হাতে ধরলেন তখনই কিন্তু সেই বশীকরণ মন্ত্রটি কাজ শুরু করে দিল কোনো কিছু মিষ্টি পরা আছে চিনি পরা আছে এরকম মিষ্টির মধ্যে মন্ত্রপুত করে দিল আপনাকে খাইয়ে দিল এরকম বহু পদ্ধতিতে বশীকরণ করে মানুষকে বশ করে নেয় তবে বশীকরণ মানেই কিন্তু একটা চলতি বাসে কেউ যাচ্ছে তা তাকে আপনি বশীকরণ করলেন সেটা কিন্তু কাজ হয় না বশীকরণ যার সাথে আপনার দেখা হচ্ছে কথা না হলেও চলবে দেখা হচ্ছে পরস্পরের মুখ দেখা দেখাদেখি হয় সেখানে আপনি যখনই বশীকরণ প্রয়োগ করে তখনই তার সেই মন এর প্রতি আকর্ষণ শুরু হতে থাকে তো একটা টাইম আসে যে ওকে ছাড়া সে পাগলের মতো হয়ে যায় যখন আবার বশীকরণ কাটিয়ে দেওয়া হয় তখন সেটা ঠিক হয় সেই সময় সে তার ভালো মন্দ কোনো কিছু বিচার শক্তি আর তার মাথাতে থাকে না এবং খাইয়ে যাদেরকে বশীকরণ করা হচ্ছে তাদেরকে দেখলেই বোঝা যায় তাদের চোখ মুখ একটা লালছে ভাব চলে আসে এবং একটা ওকে ছাড়া যেন একটা পাগল পাগল ভাব তার মধ্যে প্রকাশ পায় যে কেউ দেখলে বুঝতে পারবে যে এ স্বাভাবিক পরিস্থিতিতে নেই একটা ঘোর কাজ করছে এর মধ্যে এরকম ধরনের বশীকরণ বহু করছে এবং কোনো তান্ত্রিক পয়সার বিনিময়ে এগুলো করে দিচ্ছে এর ফলে ভালো মন্দ বিচার শক্তি হারিয়ে দেখা গেল যে একটি ভালো ঘরের মেয়ে একটি রিক্সাওয়ালার সাথে চলে যাচ্ছে বা একটা কোনো কাজকর্ম করে না কোনো যোগ্যতা নেই সে সমস্ত লোকের সাথে চলে যাচ্ছে এগুলো কিন্তু সমাজে হয়ে যাচ্ছে তবে আমার এই ভিডিও দেখে অনেকে ভাবতে পারেন যে আমি বশীকরণ কাজ করি আমি কিন্তু বশীকরণ কাজ করি না তাই আমাকে কেউ দয়া করে এই বিষয়ে ফোন করবেন না শুধুমাত্র স্বামী স্ত্রী অশান্তি হলে আমি কাজগুলো করে দিই স্বামী স্ত্রী অশান্তির জন্য যা যা করণীয় আমি করে দেবো কিন্তু কোনো ছেলে যদি বলে যে আমার একটি মেয়েকে ভালো লাগে তাকে বুসীকরণ করতে হবে আমি কিন্তু করি না বা কোনো মেয়ে যদি বলে একটা ছেলেকে আমার ভালো লাগে বুশীকরণ করতে হবে আমি কিন্তু করি না